আসসালাম ওয়ালাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর কাদের শেষে প্রশংসাপত্র দিবে সৌদির সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সে বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকলেও সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানো হয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণাতে জানিয়েছেন যে কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বেসরকারি খাতের প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য পরিষেবা প্রশংসাপত্র প্রদান করার নিয়মটি চালু করা হয়েছে যে সকল কর্মীরা কাজের চুক্তিপত্র অনুযায়ী কাজ করবে তাদের কাজ শেষ হবার পর এই প্রশংসাপত্রটি প্রদান করা হবে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রদান করা প্রশংসাপত্রটিকে একটি সরকারি নথি হিসেবে বিবেচনা করা হবে যা পরবর্তীতে বেসরকারি খাতের সংস্থাগুলিতে কাজের অভিজ্ঞতা প্রমাণ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া যাবে মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছেন শ্রমিকরা এই প্রশংসাপত্রটি অন্যান্য প্রতিষ্ঠানে উপস্থাপন করতে সক্ষম হবেন যেখানে তারা পরবর্তীতে কাজ করতে আগ্রহী হয় নিয়োগকর্তার সাথে করা চুক্তিভিত্তিক সম্পর্ক শেষ হবার পরে প্ল্যাটফর্মটি কর্মীদের কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অনলাইনে এই পরিষেবা প্রশংসাপত্রটি পাওয়ার সুযোগ দেবে এই নিয়মটির ফলে কর্মীরা তাদের অভিজ্ঞতা প্রমাণ করার ক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারবে এবং আরও সহজ করবে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে একশো তিরিশটিরও বেশি পেশায় স্বয়ংক্রিয় পরিষেবা প্রদানের মাধ্যমে কাজের পরিবেশকে আরও শক্তিশালী করতে এর স্থিতিশীলতা বাড়াতে এবং উন্নত ডিজিটাল সমাধানের মাধ্যমে সর্বোত্তম বৈশ্বিক অনুশীলনগুলো অর্জন করতে চায় সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কিও প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ডিজিটাল পদ্ধতিতে সমস্ত শ্রম ব্যবস্থা পরিষেবা সরবরাহ করতে চায় যা চুক্তিভিত্তিক সম্পর্কের মাধ্যমে শ্রমিক এবং নিয়োগকর্তা উভয় পক্ষগুলির অধিকার সংরক্ষণকে সহায়তা করবে এবং সৌদি আরবের শ্রমবাজারের স্থিতিশীলতা ও আকর্ষণ বাড়াবে তাই যে সকল প্রবাসীরা সৌদি আরবে আছেন এবং কোনো নিয়োগকারী প্রতিষ্ঠানে কাজ করছেন আপনারা অবশ্যই ওই প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে নেবেন কারণ চুক্তিপত্র না থাকলে আপনি পথাটিত হতে পারেন আর যে সকল কর্মীদের চুক্তিপত্র থাকবে কাজ শেষ হবার পরে আপনারা একটি প্রশংসাপত্র পাবেন পরবর্তীতে এই প্রশংসাপত্র দিয়ে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে সহজেই চাকরি পেয়ে যাবেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডুং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে